ট্রেন কি চলে গেছে? সময়, নদী স্রোত এবং রেলগাড়ি আহারও জন্য অপেক্ষা করিবার নহে। কি বলেন, আমি জাস্ট 12 মিনিট লেট আর ট্রেন চলে গেল। ওই যে ওই বালিকা, তাহার জন্য 2 মিনিট অপেক্ষা করে নাই। সত্যি হৃদয় হরণ করিয়া লইবার মতোই রূপবতী। এতদূর পথ একসাথে যাবো, আপনি তো অপরিচিত। দেখি উঁচু করে ধরুন না, আমি তুলি। মাহিন, আমাদের আসলে একটু ঢাকা যেতে হবে, আপনি কি এই বিষয়ে একটু হেল্প করতে পারবেন? হেল্পার সাহেব, কোনো সমস্যা নাই, বসেন। এত থ্রিল, এত এক্সাইটমেন্ট, বেশ ভালো লাগছে। আপনার লাগছে না? না। কেন? আপনার মতো এরকম একটা বিপদ সাথে থাকলে মজা লাগবে, বলেন। কি? আমি বিপদ? না। তাহলে বললেন যে? এই যে, বলতে আপনি মিষ্টি করে রেগে গেলেন, আপনার রাগ দেখার জন্য বলুন। রাগ দেখে কি লাভ? আপনি রাগলেও ধরুন, হাসলেন। তখন তোর ট্রেন মিস করতি না, আর এমন একটা ইন্টারেস্টিং সিনেমাটিক রিলেশনেও জড়াইতি না। আচ্ছা তো কল দিবে তো? এটা কি প্রফেসর হাফিজউদ্দিন সাহেবের বাড়ি? যে আপনি একদম ঠিক ঠিকানা আসছেন, কারা যান? মাহিন তো এখানেই থাকে, তাই না? তাই এইখানেই থাকতো, তাই বাড়ি আলাই তারে বাইর করে দে। এভাবে আর কতদিন নিতো? প্লিজ সব বাদ দে তো। ওর ভোটার আইডি কার্ডের ছবিটা আছে না, দেখ তো, ঠিকানা কি দেয়া? সুজনপুর। বস, আপনার ফোন দেখো তো, কে আর ফোন করলো? নিতু? তুলি কিভাবে নিতু হলো? বস, নিতু লেখা। নিতু, আমার ভাগ্নি। হ্যালো। হ্যাঁ নিতু, কি খবর, কি হয়েছে? মামা, সুজনপুরে তোমার কি কেউ পরিচিত আছে? হ্যাঁ আছে তো। একটা অ্যাড্রেস খুঁজে বের করতে হবে, এখনই বলো। আমি অলরেডি ট্রেনে যাচ্ছি। বস, আপনি একটু ফোনটা ধরুন, আমিও যাচ্ছি। প্রেমকে জড়িয়ে ধরলেন কেন? আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না তো। আপনি জড়িয়ে ধরলেন কেন? আমাকে শুধু একা ধরেছে নাকি? আপনি তো ধরলেন। শুনুন, আমাদের দুজনের সম্পর্কে কোনো নাম ছিল না, এখন কি একটা নাম দেওয়া যায়? প্রেম।